হাজার নির্বাচন চেয়ে একটা মানুষের জান দাম অনেক বেশি। আমরা কোনো উস্কানির জবাব গত 15 বছরও দিই নেই, এখনও দিব না। গতকাল আমি আমাদের এলাকায় দেখেছি ফতুল্লাতে মশাল নিয়ে মিছিল করেছে, কিছু কিছু জায়গায় অগ্নিসংযোগ করেছে, কিছু কিছু জায়গায় টায়ারে আগুন দিয়েছে। এটা হচ্ছে মানুষের মধ্যে ভীতি সঞ্চার সৃষ্টি করার একটা অপপ্রয়াস। এবং যেই ঘটনাটি গতকাল ঘটেছে ট্রেনের ভিতরে, যেই ঘটনা দেখার পর থেকে আমি এখনও পর্যন্ত মানসিকভাবে সুস্থ না। সো কেন 13টা এলাকা থেকে মিছিল বের হলো? আপনারা সাংবাদিক, আমি আমার মতো নিয়মকানুন মেনে নির্বাচন করছি। আমি ইলেকশন কমিশন যদি নির্বাচন ডিক্লেয়ার দিয়েছেন, আমি একা গেছি মনোনয়ন পত্র আনতে, আমি কাউকে সাথে নিইনি। আমার অনেক নেতাকর্মী আমার উপরে কষ্ট পেয়েছেন, আমার প্রতীক আনতে গেছেন, আমি যাই নাই। আমার সিনিয়র নেতারা, আমার দলের নেতাকর্মী, আমার সন্তান সহ ওনারা গেছেন, আমি যাইনি। কারণ আমি যদি যেতাম ওখানে 50-60 হাজার লোক উপস্থিত হতো, রাস্তাঘাট বন্ধ হয়ে যেত। সো আমরা নির্বাচন কমিশনের সমস্ত আইন মেনে চলছি, কিন্তু আমরা দেখতে, এটাও সত্য আপনি যেটা বলেছেন যে চিহ্নিত আসামিরা যাদের নামে ওয়ারেন্ট আছে তারা মিছিল করছে। এই প্রশ্নটা আমাকে না করে যারা নির্বাচনের দায়িত্বে আছেন নারায়ণগঞ্জে, আপনারা তাদেরকে করলে ওনারা হয়তো সদ উত্তর দিতে পারবেন, আমি পারবো না। দেখেন, নির্বাচন উৎসবমুখর করার জন্য যা কিছু করার প্রয়োজন আমরা সেটা করব। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার। এবং আমার বিশ্বাস নির্বাচন উৎসবমুখর হবে। তবে একটা জিনিস মনে রাখবেন, এই দেশে কিছু ইবলিস শয়তান আছে, যে ইবলিসরা 21 আগস্টের ঘটনা ঘটিয়েছিল। আমি কালকের পর থেকে আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলছি, আমি মানসিকভাবে সুস্থ না। আমি যখন দেখেছি আমার নাতি তখন আমার কোলের ভিতরে ছিল, ওই সময় আমাকে আপনাদের মতো একজন সাংবাদিক ঢাকার থেকে আমাকে ভিডিও ফুটেজটা পাঠালেন, যে একটা বাচ্চা তার মাকে জড়িয়ে আগুনে পুড়ে মারা গেছে। এই দৃশ্য দেখার পরে আমার বিশ্বাস আপনারাও সুস্থ নাই, আমিও সুস্থ নাই। তাই আমি অনুরোধ করব নির্বাচন কমিশনকে, এখন সমস্ত আইন আপনার হাতে, কঠোর হস্তে ব্যবস্থা নেন। যারা এই কাজগুলি করেছে অতীতেও তারাই করেছে, কঠোর হস্তে ব্যবস্থাগুলো যদি না গ্রহণ করেন, আমরা জনগণের দল, জনগণ যদি হুকুম করে আমরা কিন্তু রাস্তায় নামতে বাধ্য হব। নির্বাচনের চেয়ে, হাজার নির্বাচনের চেয়ে একটা মানুষের জান দাম অনেক বেশি। একটা বাচ্চা তার মাকে, শিশু একসাথে জড়ায় ধরে দুজন মরে যাবে আগুন দিয়ে, আর আমরা সবাই চুপ করে দেখব, এটা হতে পারে না। আর নারায়ণগঞ্জে ইনশাল্লাহ আমার যে আসন, সব সেকেন্ড হায়েস্ট আসন, এখানে নির্বাচন সুন্দরভাবে হবে, উৎসবমুখে হবে। যত রকম উস্কানি হোক না কেন, আমরা কোনো উস্কানির জবাব গত 15 বছরও দিই নেই, এখনও দিব না। এবং আপনি নিশ্চিত থাকেন, আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি, আপনারা আসবেন, 100-তে-100% ফেয়ার ইলেকশন হবে। এবং আপনারা দেখবেন এই এলাকাতে কীভাবে জনগণ ইনশাল্লাহ ভোট দিতে আসেন, যাকে ইচ্ছা তাকে ভোট দিবেন, এখানে কোনো বাধা সৃষ্টি হবে না।